আজ কুরিয়ার দু হাজার তেইশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট সাত এগারো উনিশশো পঁচানব্বই মূলির সার বাপদাদার বিশেষ পছন্দের অগ্রাধিকার আর জ্ঞানের ফাউন্ডেশন পবিত্রতা আজ ভালোবাসার সাগর বাগদাদা তার ভালোবাসার স্বরূপ বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন সকল বাচ্চাদের মনে বাবার ভালোবাসা সমায়িত রয়েছে ভালোবাসা সব বাচ্চাদেরকে দূর থেকে সমীপে নিয়ে আসে ভক্ত আত্মা ছিলে তাই বাবার থেকে কত দূরে ছিলে সেই জন্য চতুর্দিকে খুঁজে বেড়াতে আর এখন এতটা সমীপ হয়ে গেছ যে এক একজন বাচ্চা নিশ্চয় আনেশার সাথে বলে থাকে আমার বাবা আমার সাথে আছেন সাথে আছেন নাকি খুঁজতে হয় যে এদিকে আছেন নাকি ওদিকে আছেন তো কতখানি সমীপ হয়ে কেউ যদি জিজ্ঞাসা করে যে পরমাত্মা কোথায় আছেন তখন কি বলবে আমার সাথে আছেন গর্বের সাথে বলবে যে এখন তো বাবাও আমাকে ছাড়া থাকতে পারেন না তো এতটাই সমীপ সাথী হয়ে গেছ তোমরাও এক সেকেন্ডও বাবাকে ছাড়া থাকতে পারো না কিন্তু যখন মায়া আসে তখন কে সাথে থাকে সেই সময় যদি বাবার সাথে থাকেন তবে কি মায়া আসতে পারে কিন্তু না চাইলেও মাঝে মাঝে বাচ্চারা বাবার সাথে লুকোচুরি খেলা করে থাকে বাপ দাদা বাচ্চাদের এই খেলাও দেখতে থাকেন যে বাচ্চারা একদিকে বলছে আমার বাবা আমার বাবা আর অন্যদিকে দূরেও সরে যাচ্ছে এখানে যদি এখন এইভাবে দূরে সরে থাকো তবে তো বাবা তোমাদেরকে দেখতে পাবেন না না তাই তো তখন তোমরা মায়ার দিকে চলে যাও বাবাকে দেখার দৃষ্টি বন্ধ হয়ে যায় আর মায়াকে দেখার দৃষ্টি খুলে যায় তো লুকোচরে খেলা কখনো কখনো তোমরা খেলো তবু বাবা বাচ্চাদের প্রতি করুণাময় হয়ে মায়ার থেকে কোনো না কোনোভাবে তোমাকে সরিয়ে নিয়ে আসেন সে বেহুশ করে দেয় আর বাবা হুঁশ ফিরিয়ে আনেন যে তোমরা হলে আমার স্মরণের জাদুতে তিনি তোমাদের বন্ধ চোখ খুলে দেন বাপদাদা জিজ্ঞাসা করেন যে বাবার প্রতি সকলের ভালোবাসা কত পার্সেন্টেজ তখন সবাই বলে একশো পার্সেন্টের থেকেও বেশি পদমগুণ ভালোবাসা আমাদের এই কথাই তো বলো তোমরা না আচ্ছা যাদের পদমগুনের থেকে কম রয়েছে কোটি লাখ হাজার শত রয়েছে তারা হাত তোল কেউ হাত তোলেনি আচ্ছা সবাই তাহলে পাকা পোক্ত বাপদাদা তাহলে আরেকটা প্রশ্ন করবেন তখন যেন কথাটা বদলে না যায় আচ্ছা এটা তো খুবই ভালো খুশির খবর শোনালে যে পদমগুণ ভালোবাসা রয়েছে এখন বাবা জিজ্ঞাসা করছেন যে ভালোবাসার প্রমাণ কি হয়ে থাকে সমান হওয়া তো সবাই সমান হয়েছ না তাহলে তো পদমগুণ থেকে কম হয়ে গেল তোমরা সবাই বলবে যে এখন সম্পূর্ণ হতে কিছুটা সময় বাকি আছে তাই হয়ে যাবে এই রকম কিন্তু যাকে ভালোবাসে সে যদি বলে যে তুমি ভালোবাসার জন্য প্রাণ বিসর্জন দিয়ে দাও তো সে তাই দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে বাপদাদা জীবন তো নেন না কারণ জীবনে থাকবে তারা তাদেরকে দিয়ে সেবা করাতে হবে কিন্তু একটি বিষয়ে বাপদাদার বাচ্চাদেরকে অবাক করে দিতে হয় অল্প সময়ের জন্য হলেও সে তো তোমাদেরকে বলে থাকেন যে আশ্চর্য হতে নেই কিন্তু বাপদাদার অবাক করে দিতে হয় তাকে তার পার্ট প্লে করতে হবে প্রাণ বিসর্জন করা ছাড়ো কিন্তু ভালোবাসার লক্ষণ হল নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা সে যা বলবে তা করা তো বাবা কেবল একটি বিষয়ে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা দেখতে চান বিষয় তো অনেক আছে কিন্তু বাবা অনেক বিষয়ে নয় একটি বিষয়ে সম্পূর্ণরূপে সমর্পিত হওয়া দেখতে চান সেটার জন্য তো হাত তুলতে থাকে প্রতিজ্ঞাও করে থাকে কিন্তু প্রতিজ্ঞা করার পরেও করে যেতে থাকে সেটা কি নিজেকে নিজে ভাবে যে বাবার থেকে বারে বারে দূরে সরে যাওয়ার মূল সংস্কার বা আসল দুর্বলতাটা কি প্রত্যেকে নিজের মূল দুর্বলতাকে নিজে জানো তাই না তো সেই দুর্বলতাটিকে জেনেও সেটাকে সমর্পণ করছো না কেন তেষট্টি জন্মের সাথে বলে তার প্রতি এত ভালোবাসা ভালোবাসার অর্থই হল যাকে ভালোবাসি সে যেটা ভালোবাসে সেটাই করা মনে করো যাকে ভালোবাসো সে একটা কথা বলেছে আর তুমি আরেকটা কথা বলছো তখন কি হয়ে যাবে তাতে ভালোবাসা বাড়বে নাকি ঝগড়া হবে সেই সময় ভালোবাসা কি বলবে যে লাঠি দিয়ে একজন আরেকজনকে খুব মারপিট করুক তো বাবার পছন্দ কি বাপ দাদা বলেন সমান হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে ব্রহ্মা বাবার বিশেষত্বগুলিকে দেখো আর ব্রহ্মা বাবার সমানে হতে হবে তাহলে কত বড় লিস্ট রয়েছে তার দাদা বলেন যে জন্যেও চলো কোনো ব্যাপার নয় একটি দুটি বিষয় কম থাকলেও কোনো ব্যাপার না কিন্তু মূল যে ফাউন্ডেশন রয়েছে যা হল বাবার জ্ঞানের আধার সেটা কি ব্রহ্মা বাবা শিব বাবার বিশেষ পছন্দের অগ্রাধিকার কোনটি পবিত্রতা অন্তর্মুখতা নিশ্চয় বুদ্ধি সত্যতা স্বচ্ছতা বাস্তবে ফাউন্ডেশন হল পবিত্রতা কিন্তু পবিত্রতার পরিভাষা হল অত্যন্ত গুঢ় পবিত্রতা যেখানে থাকবে সেখানে নিশ্চয় সত্যতা স্বচ্ছতা এই সবগুলো চলে আসবে কিন্তু বাপ দাদা দেখেন যে পবিত্রতার গুড়ো ভাষা পবিত্রতার গুড় রহস্য এখন বুদ্ধিতে পুরোপুরি স্পষ্ট নয় ব্যর্থ সংকল্প চলা বা চালানো নিজের ভেতরেও চলছে আর অন্যদের মধ্যে চালানোরও নিমিত্ত হচ্ছে তো ব্যর্থ সংকল্প এটা কি পবিত্রতা তাহলে সংকল্পের পবিত্রতার রহস্য সকলের মধ্যে প্র্যাকটিক্যালি আসা উচিত তাই না এমনিতেই দেখা যায় তো পাঁচটি বিকার তা সে কাম হোক মোহ হোক সব থেকে নম্বর ওয়ান হলো কাম আর লাস্ট হলো মোহ কিন্তু যে কোনো বেকার যখন চলে আসে আগে সেটা সংকল্পে আসে ব্যর্থ সংকল্প ক্রোধ উৎপন্ন করে তো কাম অর্থাৎ দৃষ্টি কোনো আত্মার প্রতি যদি ব্যর্থ দৃষ্টিও যায় তবে সেই সময় সেটাকে পবিত্রতা বলে মানা যাবে না সুতরাং এই ব্যর্থ সংকল্প বাবার কাছে কেন সম্পূর্ণ সমর্পণ করে দিচ্ছ না করে দিতে পারবে সবাই বলে হ্যাঁ বাবা হাজি বলা তো খুব সহজ কিন্তু বাপ দাদার কাছে তো সকলের চার থাকে তাই না এখনো পর্যন্ত পাঁচটি বেকারের ব্যর্থ সংকল্পই মেজরিটির চলে সেটা যে সেটা যে বিকারি হোক রকম কেন এটা কি এই এই রকম রকম তো হওয়া হওয়া উচিত উচিত নয় একটা কমন কথার কথা অথবা বলছেন জ্ঞানী আত্মাদের মধ্যে হয় নিজের গুণের নিজের বিশেষত্বের অহমিকা অর্থাৎ অভিমান চলে আসে আর না হলে যত যত এগিয়ে যেতে থাকে ততই নিজের কোনো একটি ব্যাপারে ঘাটতি দেখে দুর্বলতা নিজের পুরুষার্থের নয় বরং নাম মান মর্যাদা আকাঙ্ক্ষা আমার মতামতকে গুরুত্ব কেন দেওয়া হলো না আমাকে আগে রাখা হলো না সেন্টার ইনচার্জ করা হলো না সেবার ক্ষেত্রে বিশেষ পার্ট দেওয়া হলো না এই সব দুর্বলতাগুলি এই সব ব্যর্থ সংকল্পেও বিশেষ জ্ঞানী আত্মাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর আজকাল এই দুটোই হল ব্যর্থ সংকল্পের আধার তো আজকে যখন সেবাতে যাবে তখন একদিনের চর্চাকে নোট করবে আর চেক করবে যে একদিনে এই দুটি বিষয়ে সেটা অহমিকাই হোক কিংবা অন্য শব্দে বললে অপমান আমাকে কম কেন দেওয়া হলো আমারও এই পদ পাওয়া উচিত ছিল আমাকেও আগে রাখতে হতো তো এগুলোকে তোমরা অপমান বলেই তো মনে করো তাই না তো এই দুটি কথা অভিমান আর অপমান এই দুটি হলো বর্তমানে ব্যর্থ সংকল্পের কারণ এই দুটিকেই যদি সমর্পণ করে দাও তবে বাবার সমান হওয়া খুব কঠিন নয় তো সমর্পণ করার শক্তি আছে তোমাদের আচ্ছা কতটা সময়ের মধ্যে এখন এটা হলো নভেম্বর না নতুন বছর আসছে তো দুই মাস এখনো বাকি রয়েছে নতুন বছরে এমনিতেও নতুন খাতা হয়ে থাকে তো প্রত্যেকে তা টিচার হোক বিদ্যার্থী হোক মহারথী হোক কিংবা পেয়াদা এই রকম নয় যে এটা তো কেবল মহারথীদের জন্য আমরা তো জুনিয়র রাজ্যভাগ্য ভাগ্য নেওয়ার সময় কেউ তো বলবে না যে আমি তো ছোট সেই সময় তো বলবে যে সেকেন্ড নারায়ণ আমাকেই বানিয়ে দাও সুতরাং প্রত্যেকের কেবল দুটি শব্দে নিজের সমাচার দিতে হবে আর সেই পোস্টের উপর বিশেষ করে লিখে দিতে হবে অবস্থার পোতামেল তো সেই পোস্ট বিশেষভাবে আলাদা হয়ে যাবে আর ভেতরে লিখতে হবে যে ব্যর্থ সংকল্প কত পার্সেন্ট সমর্পিত হয়েছে পঞ্চাশ পার্সেন্ট নাকি একশো পার্সেন্ট সমর্পিত হয়েছে কেবল একটি লাইন লিখতে হবে বেশি লম্বা চড়া লিখতে হবে না যে বেশি লম্বা চড়া লিখবে তার পত্র আগেই ছেড়ে ফেলা হবে তাহলে তৈরি তোমরা জোরে বলো হ্যাঁ বাবা না বাবা যারা মনে কর যে এতে সাহসের প্রয়োজন টাইমও চাই তারা এখনই হাত তুলে দাও তাদেরকে আগেই বাদ দিয়ে রাখা হলো কিন্তু কেউ এরকম আছে নাকি পরে লিখবে যে চেষ্টা তো অনেক করলাম কিন্তু হলো না এই রকম লিখবে না তো পাক্কা তো আচ্ছা বাপ দাদা দেখেছেন যে ভালোবাসা তোমাদেরকে তো মধুবন পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু এই রকম ভালোবাসা নিয়ে কোথায় পৌঁছাতে হবে বাবার সমান হতে হবে না তো যেমন তোমরা মধুবনে ছুটতে ছুটতে চলে আসো না যে আমার নাম অবশ্যই লিখবে আমার নাম অবশ্যই লিখবে আর নাম না নিলে তখন টিচারকে একটু চোখও রাঙাও তো যেমন মধুমনের জন্য ভালোবাসার টানে ছুটতে থাকো চলে আসো ঠিক সেই রকম পুরুষার্থ করো যে আমার নাম বাবার সমান হওয়াতে যেন প্রথম স্থানে হয় তো এই পবিত্রতার ফাউন্ডেশনকে পাকা পোক্ত করো ব্রহ্মা বাবা পবিত্রতার কারণে এই এক নতুনত্বের কারণে গালিও শুনেছেন তো পবিত্রতা হলো ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের ব্রহ্মচর্য ব্রত ধারণ করা এটা তো একটা কমন ব্যাপার কিন্তু এখন তোমরা এগিয়ে চলেছ তোমাদের শৈশবের স্টেজ নেই এখন তো বানপ্রস্থ স্থিতিতে যেতে হবে আমি ব্রহ্মাচারী তো আমি আমি ব্রহ্মচারী তো থাকি পবিত্রতা তো আছেই কেবল এতেই খুশি হয়ে যেও না এমনিতে এখন দৃষ্টি বৃত্তিতে পবিত্রতাকে আরও বেশি করে আন্ডারলাইন করো কিন্তু মূল ফাউন্ডেশন হলো নিজের সংকল্পকে শুদ্ধ বানাও জ্ঞান স্বরূপ বানাও শক্তি স্বরূপ বানাও সংকল্পের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে কি করব করতে পারছি না কি জানি কি হয়ে গেল এটা কি তবে পবিত্রতার শক্তি পবিত্র আত্মা বলবে কি করব হয়ে গেছে হয়ে যায় চাইতো না কিন্তু এ কোন আত্মা পবিত্র আত্মা বলে নাকি দুর্বল আত্মা বলে ত্রিকালদর্শী আত্মা তোমরা যখন কেন কি বলে থাকো তো বাপ দাদা বলেন এদেরকে জিজ্ঞাসুদের সামনে নিয়ে যাও তাদেরকে তোমরা চিত্র দেখিয়ে বুঝিয়ে থাকো যে চুরাশি জন্মকে আমরা জানি তাদেরকে বোঝাচ্ছ চুরাশি জন্ম আর নিজে করছ এখন কি কেন যখন তোমরা জানো তাহলে যে জানবে সে কে কেন বলবে কি তারা জানে যে এটা এই জন্যই হয় কি এর উত্তর আপনা থেকেই তার বুদ্ধির মধ্যে চলে আসবে মায়ার প্রভাবের কারণে পরবশ মহারথি হোক কিংবা পেয়াদা মহারথীদেরও যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেই ভুল এর সময় তো সে মহারথী নয় পরবশ বুঝেছ নতুন বছরে কি করতে হবে ব্যর্থের সমাপ্তির নতুন খাতা ঠিক আছে পাক্কা নাকি কোনো না কোনো কারণে কথা বলবে যদি কোনো কোনো কারণ এসে থাকে তবে কোনো নতুন প্ল্যান বলে দেওয়া হবে এখন বলবো না এখন বলে দিলে তবে তো তোমরা কোনো রিজন বা কারণ বের করে ফেলবে কারণ নয় নিবারণ সমস্যা স্বরূপ নয় সমাধান স্বরূপ এখন প্রকৃতিও ক্লান্ত হয়ে পড়েছে প্রকৃতিরও সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল তো প্রকৃতিও তোমাদের অর্থাৎ প্রকৃতিপতি প্রতি আত্মাদের কাছে আবেদন জানাচ্ছে যে এখন তাড়াতাড়ি করো আর দেরি করো না আচ্ছা বাপদাদাকেও এই তনকে চালনা করতে হয় চলবে কি চলবে না কিন্তু চালাতে তো হয় কেন না বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা রয়েছে তো এতখানি প্রিয় আত্মারা আসবে আর বাবা রুহরিহান করবেন না তা কি করে হয় তাই জোর করেই চালনা করতে হয় আচ্ছা সকলে তো বাবার সাথে মিলিত হতে পেরেছ না পদম গুণ প্রেম নির্বিকল্প বানানো বিশেষ আত্মাদেরকে সর্বদা বাবা আর নির্বিঘ্ন সেবার প্রতি একাগ্র চিত্তে মগ্ন থাকা আত্মাদেরকে সর্বদা বাবার স্নেহে সম্পূর্ণভাবে সমর্পিত হওয়া সকল আত্মাদেরকে বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আচ্ছা সবাই খুশি। কেউ হওনি তো রাজকে যে জানবে সে কখনো নারাজ বা মনক্ষুণ্ণ হবে না দাদিদের সাথে দেখুন আপনাদের অর্থাৎ আদি রত্নদের প্রতি সকলের ভালোবাসার সাথে সাথে শুদ্ধ মোহ বৃদ্ধি পেয়েই চলেছে সকলেই দেখছে আদি রত্ন রয়েছেন যখন তখন সব ঠিক আছে তো আপনাদের প্রতি সকলের শুদ্ধ মোহ বৃদ্ধি পেয়েই চলেছে বাপ দাদা এনাদের চন্দ্রমণি দাদি রতন মোহিনী দাদি এদের প্রতিও অত্যন্ত খুশি জ্ঞান সরোবরের দায়িত্ব আপনারা সামলেছেন দায়িত্ব কোথায় সে তো হলো খেলা ভারী ভাব ছিল কি খেলা তো হালকা হয়ে থাকে না তো দায়িত্ব কোথায় এ হলো খেলা তো বাপ দাদা খুশি যে সময় মতো সহযোগী হয়েছেন এবং আদি থেকে সহযোগী হয়েছেন আদি থেকে আগে বাবা করে এসেছেন এটাই হলো সাকার বাবার আপনাদের সকলকে বিশেষ বরদান ব্রহ্মা বাবার না শব্দ কখনো ভালো লাগতো না এ কথা তো আপনারা জানেন অনুভব রয়েছে আপনাদের ইশু দাদির প্রতি ইনি আদি থেকে এখনো পর্যন্ত খুব সুন্দর পার্ট প্লে করেছেন আর আপনারা তো বিশেষ সহযোগী ইনি যে কোনো বিষয়ে অন্যদের কথা মন দিয়ে শোনার ব্যাপারে এবং বোঝার ব্যাপারে খুব ভালো কারণ তিনি যথেষ্ট পরিপক্ক এই পরিপক্কতার গুণ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করে মনে করো কোনো কথা প্রকাশ করে দিলে ভাবলে যে ভালোই করেছ বলে দেওয়ার ফলে অর্ধেক লাভ চলে যায় অর্ধেক লাভ চলে গেল অর্ধেক লাভ কেবল জমা হলো আর যে গম্ভীর বা পরিপক্ক হবে তার সম্পূর্ণতাটাই জমা হবে বলা হয়ে থাকে না দেখো জগদম্বা গম্ভীর ছিলেন তোমাদের সাথে হয়তো স্থূল সেবা কম করেছিলেন তোমরা অনেক বেশি সেবা করছো কিন্তু এই গম্ভীরতার গুণ থাকার কারণে ফুল খাতা জমা হয়েছিল হয়ে যায়নি অনেকে অনেক বেশি করে থাকে মামার কাঠ ফলে তাদের লাভের থেকে অর্ধেক বা পোনায় কাটা হয়ে যায় যখন তোমরা এই রকম করো কোনো ব্যাপার হলো তো পুরোটাই কাঠ হয়ে গেল আর যদি অল্প হয় তবে এক তৃতীয়াংশই কাঠ হয়ে যায় সেই রকমই তুমি যদি তোমার কথা অর্ধেক বর্ণন করে দাও তবে অর্ধেক কাঠ হয়ে যাবে তাহলে কতটুকু বাঁচল তো জগদম্বার এই বিশেষত্বের দ্বারাই জমার খাতা বেশি ছিল তিনি ছিলেন গম্ভীরতার দেবী সেই রকমই বাকি সকলকেই হতে হবে যে সে যারা মধুবনেই থাকো সেবা কেন্দ্রেই থাকো না কেন বাপদাদা সকলকেই বলছেন যে গম্ভীরতার দ্বারা নিজের মার্কস একত্র করো বর্ণনা করলে জমা হয় না খরচ হয়ে যায় সে তুমি ভালো কথাই বর্ণনা করো কিংবা খারাপ কথা আচ্ছা যখন ভালো কথা বর্ণনা করছো তখন সেটা হলো নিজের অহংকার আর যদি খারাপ কিছু বর্ণনা করছো কার অপমান করাচ্ছ তো প্রত্যেককে দেখে যেন গম্ভীরতা দেবী আর গম্ভীরতা দেবতা বলে মনে হয় এখন গম্ভীরতা অত্যন্ত বেশি আবশ্যকতা রয়েছে এখন কথা বলার অভ্যাস অত্যধিক হয়ে গেছে কারণ এখন তোমরা ভাষণ করে থাকো ফলে যা মুখে আসে বলতেই থাকো কিন্তু প্রভাব যতখানি গম্ভীরতার পরে ততখানি বাণীর প্রভাব পড়ে না আচ্ছা বরদান আত্মিক গোলাপ হয়ে চারিদিকে আত্মিক গুণের সৌরভ ছড়িয়ে দেওয়া আকর্ষণ মূর্তি ভব আত্মিক গোলাপ হয়ে চারিদিকে আত্মিক গুণের সৌরভ ছড়িয়ে দেওয়া আকর্ষণ মূর্তি ভব সর্বদা স্মৃতিতে যেন থাকে যে আমরা হলাম ভগবানের বাগানের আত্মিক গোলাপ আত্মিক পারুহানি গোলাপ অর্থাৎ যে কখনোই তার আত্মিক গুণকে দূরে সরিয়ে রাখে না ফুলের মধ্যে যেমন সুগন্ধ মিশে থাকে থাকে সেই রকম তোমাদের সকলের আত্মিক গুণের সৌরভ যেন যাতে অটোমেটিক্যালি তা চারিদিকে ছড়িয়ে যেতে পারে আর সকলকে তোমাদের দিকে আকৃষ্ট করাতে থাকে এখন তোমরা এই রকম সুরভিত বা আকর্ষণ মূর্তি হয়ে ওঠো বলেই তোমাদের সরণিক মন্দিরেও তখন ধূপকাঠি ধুনু ইত্যাদির দ্বারা সুগন্ধিত করা হয় স্লোগান পরোপকারী সে যে স পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করবার নিমিত্ত হয় পরোপকারী সে যে পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করবার নিমিত্ত হয় আজকের সমান আমি বিশ্ব পরিবর্তক আত্মা আজকের বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার সন্ধে ছটা ত্রিশ থেকে ষাটটা ত্রিশ পর্যন্ত বিশেষ যোগের অনুভব করুন যে বাপদাদার ললাট থেকে শক্তিশালী কিরণ নির্গত হয়ে আমার ভ্রুকুটির উপর পড়ছে আর সেই কিরণ আমার মধ্যেকার সংস্কারগুলির পরিবর্তন করে বিশ্ব সংসারকে পরিবর্তনের কার্য করছে ওম শান্তি